طلاقين هستو هذا طلاقي حكم غيري شو لاشتي অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতবাড়ি রবিবার পরিদর্শনে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানা যায় শনিবার সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের ভাগরা গ্রামে অগ্নিকাণ্ড হয়ে পুড়ে যায় একটি বসতবাড়ি ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের ভাগরা গ্রামে পুড়ে যাওয়া বাড়ির মালিক মজিবর রহমান শাহ জানান ওদিন সন্ধ্যায় আমরা পাড়ার দোকানে ছিলাম সেই সময় বাড়ির মহিলারা আগুন আগুন করে চিৎকার করে সেই চিৎকার শুনে আমরা ও গ্রামের লোকজন ছুটে এসে দেখি আমাদের মাটির খড়ের ছাউনির বাড়িটিতে আগুন লেগেছে গ্রামবাসী ও মন্তেশ্বর থানার প্রচেষ্টায় রাত ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বাড়ির মালিক মজিবর রহমান শাহ আরও জানান এই বাড়িতে আমরা তিন ভাই সহ ছেলে মেয়ে ও পরিবার নিয়ে ২০ জন বাস করি আমাদের নগদ টাকা সহ আসবাবপত্র বিছানাপত্র জামাকাপড় বাসনপত্র ঘরে থাকা সমস্ত জিনিস পুড়ে গেছে ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার বলে জানান তিনি এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে তবে সঠিক কিভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি ভাগরা মূল গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ শহীদুজ্জামান শাহ পরিদর্শনে এসে জানান এই গরিব পরিবারকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে কাল সন্ধ্যে হঠাৎ ওই দেখা যায় আগুন লেগে গেছে আর কি আমরা বাড়িতে থাকি না বাড়িতে দোকানে গিয়েছিলাম আর কি দোকান থেকে সব হাঁকা করছে বাড়ি নিয়ে চলল দিয়ে ওখান থেকে এসেছি আমরা দেখছি এই অবস্থা আর কি প্রায় ধরুন আমরা তো লেবাতে পারি না আর কি মোটামুটি সেই ৯টা ১০টা পর্যন্ত পুলিশ ছাই হয়ে নেমে গেছে ওটা ওই উপর থেকে এখন একটা বোর্ড আছে আর কি সেই হয়তো বোর্ড থেকেও হতে পারে আর কি বিদ্যুতের হ্যাঁ দিয়ে ওইটা থেকেই হতে পারে আর কি শর্ট সার্কিট হয়ে হ্যাঁ শর্ট সার্কিট হয়ে ওইটাই হতে পারে সোনার দানা নিয়ে সমস্ত সব নিয়ে ধরুন এখন সব অল টোটাল ক্ষতি ধরুন ৫-৭ লাখ টাকা আমাদের গ্রামে কালকে গতকাল রাত্রে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায় বসবাস বাড়িতে তাই প্রদর্শনে এসেছি কালকে রাত্রেও আমি যতটা সম্ভব আমি কিছু ছেলে নিয়ে নির্মাণের চেষ্টা করেছিলাম আর আজকে দেখতে এসেছি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে দেখলাম সবটাই তো শেষ হয়ে গেছে এবার পঞ্চায়েতের তরফ থেকে যদি আমি কিছু করতে পারি তার ব্যবস্থা আমি করবো ওনাদেরকেও আশ্বস্ত করছি দেখা যাক এখন আমি সবই বিডিও অফিসে রিপোর্ট করেছি